অফিস দায় গেছি, পায়ের নিচে জায়নামাজ তাও গরম মানে না, তার নিচে দিয়েছি জুতা তারপরেও গরম মানে না, কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল, উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে, আহারে আমার পায়ের নিচে জায়নামাজ, আমার পায়ের নিচে জুতা, তারপরে আমার পায়ে গরম লাগে, আর আমার নবীর সাহাবীদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিট করে শুয়ে রেখে বুকের উপরে পাথর জমাই দিয়েছি, আমার নবীর সাহাবীদেরকে পাগলা উটের পিঠে বেঁধে এই মক্কার অলিগুলিতে টেনে ইচ্ছে বেড়াইছে, এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপায় আগুনের মধ্যে দিয়ে দিছে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি। বলেন তো ভাই, আমরা যে মক্কা শরীফে আসছি, এই মক্কা শরীফে হজ করার জন্য আসছি, হজ তো কাবা ঘরেই হওয়ার কথা, আল্লাহর ঘর কাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন খানায় কাবায় না রেখে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন মিনার প্রান্তরে কেন আনলেন? কেন মিনার ময়দানে আমরা কেন আসলাম? অন্তরটা অনুভূতি জাগ্রত করেন, আমি আপনাদের কাছে কোনো উদাহরণ দিতে চাই না, একটা উদাহরণ দিতে চাই, নিজের বিছনার দিকে তাকান, বিছনার মাপটা হাত দিয়ে নেন, লম্বাই কতখানি, পাশে কতখানি, একটু মাপ নিয়ে দেখেন, আপনার টাকা পয়সা, আপনার দুনিয়ার দাপট ক্ষমতা, দুনিয়ার বলিষ্ঠতা পাওয়ার সব কিছু এই বিছানার মধ্যে দেওয়া আছে, আপনি আমি যাই হই না কেন যখন কবরস্থ হতে হবে এর থেকে বেশি জায়গা আমাদের নসিবে থাকবে না। তাকায় দেখেন কবরে চলে যেতে হবে, জমিদার আপনার নাম, পলিটিশিয়ান আপনার নাম, শিক্ষক আপনার নাম, পিএইচডি আপনার নাম, মিলিয়নিয়ার ব্যবসায়ী আপনার নাম, কথা শুনেন, মন দিয়ে কথাগুলো শুনেন, অনেক মোবাইল টিপতে পারবেন, চালাতে পারবেন, সময় আসবে আপনার, এটা অনুভূতির সফর। আমি আপনাদের কাছে আগের দিন বলেছিলাম সেদিন রাত্রেবেলা যে হজ হচ্ছে অনুভূতির সফর, মনে আছে আপনাদের? হজ অনুভূতির সফর, নতুন যারা আসছেন তাদের কাছে আবার বলি, হজে আপনি আসছেন, বই খুলে আপনি তাওয়াফে দাঁড়ায় গেছেন, তাওয়াফের প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া দেখছেন আপনারা ভাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তওয়াফে যদি এত চক্করে চক্করে দোয়া থাকে, যেই লোকের চোখটা অন্ধ, যেই লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না, যেই লোকটা কানা, যেই লোকটা কালা কানে শুনে না, ও যখন আল্লাহর ঘর তওয়াফ করবে কি বলবে আর কি পড়বে আর কি শুনবে, ওর তওয়াফ কেমন করে হয়? তার মানে বোঝা যায় তওয়াফে কোনো দোয়ার নাম নয়, তওয়াফ একটা ঘোড়া, ওই ঘোড়াটাই ইবাদত, ওর ভিতরে অনুভূতি জাগ্রত করার নাম ইবাদত, ঠিক কিনা? আপনি আমি আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরছি, অনেকেই তো বলে আরে খানায় কাবার পাশ দিয়ে ঘুরতে ঘুরতে বিরক্ত ধরে গেল, কত ঘুরবো, কারণ ও অনুভূতি জাগ্রত কেমনে করতে হয় ফিলিংসটা সে বুঝে নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, খানায় কাবা হচ্ছে আপনার আমার জন্য এক্স রে পেপারের মতো, এখানে অনেক ডাক্তার আছেন, আপনারা এক্স রে পেপারে কি দেখায়, হাতটা ভালো আছে কিন্তু কোথায় জানি ধাক্কা লাগায়া ভিতরে ফ্র্যাকচার হয়ে গেছে, ব্যথা বাহির থেকে বোঝা যায় না, ধরতে চাই ধরতে পারে না, ডাক্তার বলে এক্স রেতে যা, যাওয়ার পরে আলট্রা ভায়োলেট রেডিয়েশন ওই জায়গাতে আসে, আসার পরে একটা ফিল্মের মধ্যে আপনার হাত উঠে যায়, দেখে এই হাড্ডির সাথে ওই হাড্ডি বাঁকা হয়ে গেছে, ডাক্তার দেখে বের করে দেয়, এখন অপারেশন লাগবে নাকি ওর প্লাস্টার লাগবে নাকি ব্যান্ডেজ লাগবে। খানায় কাবায় যখন কোনো বান্দারা হাজির হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খানায় কাবায় যখন বান্দারা যায় তওয়াফ যখন করে, ওই বান্দা খানায় কাবার দিকে তাকায় থাকে, কোনো ইবাদত এক্সট্রা করতে হবে না, এটা স্বয়ং একটা ইবাদত। দুনিয়ার সব জায়গায় নামাজ চলে, দুনিয়ার সব জায়গায় রোজা চলে, দুনিয়ার সব জায়গায় যাকাত চলে, দুনিয়ার সব জায়গায় ইতিকাফ চলে, কিন্তু খানায় কাবায় একমাত্র যেই জায়গায় তওয়াফ চলে দুনিয়ার আর কোথাও এই প্রদক্ষিণ নাই। বান্দা যখন আল্লাহর রহমতের হাবুডুবু সাগরে আল্লাহর ঘরের পাশ দিয়ে তওয়াফ করে, কাবাটা তখন এক্স রে ফিল্মের মতো হয়ে যায়, আপনার গুনাগুলো আল্লাহর রহমত দিয়ে
কাবার মধ্যে প্রতিবিম্বিত হয়। বান্দা যখন ঘুরতে থাকে আর আল্লাহর মহত্ব বর্ণনা করতে থাকে, রুকনে ইয়ামেনিতে যখন আসে, আসার পরে যখন বলতে শুরু করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর ছিলেন তাদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদম আলাইহিস সালাম থেকে যত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ছিলেন তাদের মৌলিক দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বান্দা যখন এই দোয়া করে বান্দার গুনাহগুলা ওই কাবার দেখতে পাই না কিন্তু একটা রিফ্লেক্টরের মতো আল্লাহর রহমতে ওই বান্দাগুলা ঘুরে আর ওই দোয়াগুলা করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তার গুনাহগুলাকে মাফ করতে করতে যখন সেই বান্দা ওই হাজরা আসওয়াদ বরাবর এসে আবার আল্লাহু আকবার বলে, আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করে বলেন, বান্দা স্বীকার দিছে আল্লাহু আকবার তুমি সবচেয়ে ক্ষুদ্র, তোর গুনাহ কত আমি আল্লাহ তার থেকে রহমত বেশি, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এটা অনুভূতির সফর, এটা মুখস্থ মুখস্থ দোয়া করার সফর নয়। প্রিয় ভাইয়ের একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, যখন সাফা মারওয়ার উপরে যে দাঁড়ান, দাঁড়ানোর পরে খানায় কাবার দিকে মুখ ফিরাতে হয়, খানায় কাবায় যখন আপনি মুখ ফিরান, মুখ ফিরানোর পরে উপরে দেখবেন লিখা আছে কোরআন মাজিদের মধ্যে আয়াতে কারিম আল্লাহ দিয়েছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা নিশ্চয় মারওয়া আল্লাহর নিদর্শন। পড়ছি তো অনেকবার কিন্তু একটু অন্তর থেকে অনুভব জাগ্রত করেন, মনটা একটু নরম করে দেন, একটু ভাবার চেষ্টা করেন, আপনি আমি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস এনেছি, এই বিশ্বাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাহ, এই বিশ্বাসটা আমরা গায়বের প্রতি বিশ্বাস করে কোরআন যে আল্লাহ সত্য এটা অটোমেটিক বিশ্বাস করছি, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, আপনি এতদিন প্র্যাকটিক্যাল বিশ্বাস বুঝেন নাই, আপনি থিওরিতে বিশ্বাস করছেন, কিন্তু আপনি কল্পনা করেন কিয়ামতের দিনে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই উম্মতকে আমি আল্লাহ সকল উম্মতের জন্য সাক্ষ্য হিসাবে দাঁড় করাবো, এই উম্মত সকল উম্মতের সাক্ষ্য দিবে কিভাবে? ওই বান্দা যখন এই আয়াত এতদিন পর্যন্ত পড়েছে আর বিশ্বাস করেছে, আর আজকে বান্দা ওই হজরে আসওয়াদের দিকে তাওয়াফ সাইগুলা শেষ করার পরে, বান্দা তাওয়াফ শেষ করার পর যখন সাই করতে আসছে, আসার পরে বান্দা দাঁড়িয়ে গেছে এবার ওই পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছে আল্লাহ এতদিন পর্যন্ত কোরআন সত্যের তো বিশ্বাস করি কিন্তু আজকে আল্লাহ আমি সাক্ষ্য হয়ে গেলাম কোরআন সত্যের, কিভাবে? ইন্না সাফা নিশ্চয় সাফা পাহাড় আল্লাহর নিদর্শন, বান্দা এখন সাফার উপরে দাঁড়ায়া কাবার দিকে হাত তুলে আল্লাহু আকবার বলতেছে, বান্দা সাক্ষ্য দিচ্ছে কোরআনে যে সাফার কথা বলছে আমি আল্লাহ সাফার উপরে কোনো দাঁড়ায় আছি। আপনি ফিল করছেন এই অনুভূতি? আপনি সাফার উপরে এখন দাঁড়ায় আছেন, আপনি মারওয়াতে যাই দাঁড়ায় আছেন, আল্লাহ মারওয়া পাহাড়ের কথা কোরআনে বলছেন, আল্লাহ কোরআন তো নির্ভুলই কিন্তু আজকে আমি সাক্ষ্য হলাম প্র্যাকটিক্যাল সাফার উপরে দাঁড়ায় তোমার আয়াতের সাক্ষ্য দিলাম, সুবহানাল্লাহ। এটা হজের সফর, হজের সফর ফিলিংস এর সফর, হজের সফর অন্য কোনো সফর নয়, অনেক গুরুত্বপূর্ণ অনুভূতির সফর। হাজার কালারের রং ছিল, হাজার ধরনের বেশভূষা ছিল, মিলিয়ন মিলিয়ন টাকা ছিল, সবগুলা পার করে এই দুই খণ্ড কাপড়ে আল্লাহর রসুল বলছেন আল আরাফা আল হজ, আরাফাই না নিয়ে আল্লাহর নবী বললেন আগে মিনায় আসো, মিনার মোহাব্বত, মিনায় কোনো আমল নাই, জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ রাকা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত, এর বাহিরে মিনার কোনো দোয়া নাই, মিনার এক্সট্রা কোনো আমল আপনাকে বলতে পারবো না, কিন্তু মিনার একটা উদ্দেশ্য আছে, মিনার একটা আমল হচ্ছে মহাব্বত, মিনাকে ভালোবাসা। কিভাবে মিনাকে ভালোবাসবেন? প্রিয় ভাইয়েরা, অনুভূতি আমরা নিজেরাই নিজেদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবো। আপনি শুধু একটু কল্পনা করেন আজ থেকে একশো বছর পঞ্চাশ বছর পূর্বের পৃথিবীটা, আপনার দাদা বাড়ি, আপনার দাদার দাদা যে ছিলেন তার বাড়িটা কেমন ছিল, তার বাড়িতে কি ইলেকট্রিসিটি ছিল, তার বাড়িতে আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা, কি নির্মম বাস্তবতা তাদের জন্য ছিল। আপনি পিছাইতে পিছাইতে চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বের দুনিয়ায় যখন যাবেন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সেখান থেকে আরো চার হাজার বছর পিছনে চলে যাবেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম চুরাশি বছর পর্যন্ত সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যান নিয়ে যে রেখে আসেন খানায় কাবার পাশে,
হাজরা আলাইহিসসালামকে নিয়ে এসে রাখলেন। রাখার পরে মুখ ঘুরায় চলে যাচ্ছেন, হাজরা আলাইহিসসালাম পিছন থেকে শুধু বললেন, ও আমার প্রাণের স্বামী, না কোনো কথা নাই। আরবার বললেন, প্রাণের স্বামী কোনো কথা নাই, আপনি কি রাগ করেছেন কোনো কথা নাই। শেষ পর্যন্ত বললেন, আপনি মুখ না ফিরায়া এই দুগ্ধপোষ্য শিশুকে এরকম মরুপ্রান্তরে রেখে আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিসসালাম ঘুরে বললেন, আল্লাহর ইচ্ছায় যাচ্ছি। হাজর আলাইহিসসালাম বললেন, তাওয়াক্কাল তো আলাল্লাহ, যান আপনি, আল্লাহ রাব্বুল আমিন যদি পাঠান আল্লাহ আমাকে দেখবেন। সুবহানাল্লাহ। হাজর আলাইহিসসালামের এই তাওয়াক্কুল আল্লাহর এমন পছন্দ হলো, আল্লাহর বান্দা ওই জায়গাতে ইসমাইল শুয়ে আছে, মা তার মশ ভরায় আনছিল, মা তার ছাবতীয় খাদ্য নিয়ে আসছিল, একদিন দুই দিন তেরো দিন চোদ্দ দিনের মাথায় সব শেষ, সন্তানকে নিজের জিব্বা লাগাই দিছে, স্তন শেষ, পানি নাই, কি খাবে সন্তান, সন্তান হাউ হাউ করে কাঁদে, মার তো মন মানে না, মা চলে গেছে ওই সাফাতে, যাওয়ার পরে মারোয়ার দিকে তাকায় দেখে চিক 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 কি জানি করে, এটা তো মরিচিকা, দৌড় দিছে মারোয়াতে, জানে কেবলই তো সাফাত থেকে আসলাম মারোয়াতে, এই জায়গাতে তো পানি নাই আমি জানি, মার মনটাও যদি থাকে আবার আসছে মারোয়াতে, আবার গেছে সাফাতে, আবার আসছে মারোয়াতে, শেষবার যখন মারোয়াতে রওনা দিছে তাকাইছেন খানাই কাবার দিকে, সন্তানটা তো ওখানে শুয়ে আছে, খানাই কাবার দিকে তাকায় দেখে এতক্ষণ সাফা থেকে মারোয়া পর্যন্ত তাকাইছি, মারোয়া থেকে সাফা পর্যন্ত, এখন তো দেখি আমার আদরের কলিজার টুকরা ওর ওই জায়গায় কি যেন চিক চিক করে, দৌড়ায় আসছে, আসার পরে দেখে ইসমাইল আলাইহিসসালাম পা দিয়ে বাড়ি দিচ্ছেন, ওর পায়ের নিচ থেকে কলবল করে পানি উঠে, মার মনে বিশ্বাস হয় না কেমন করে এটা সম্ভব, এই জায়গা থেকে আবার পানি কেমনে বাড়াবে। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজর আলাইহিসসালাম তোমাদের মা উনি দেখলেন পানি যখন বেরোতে শুরু করছে মস্ক ভরায় ফেললেন, কাপড় চুপুর যেগুলো ছিল ভিজায় ভিজায়া যাতে পানি ধরে রাখতে পারে, নিজে খাইলেন, সন্তানকে খাওয়ালেন, তাও পানি বের হয়। হাজর আলাইহিসসালাম আদর করে চারিদিক দিয়ে মাটিটা আটকায়া ওই পানিরে বলছেন, জম জম থাম থাম, জম জম মানে থাম থাম, পানিরে তুই যদি বয়ে যাস আমার এইগুলা ফুরাইলে আবার আবার কেমন করে আমি আবার ইসমাইলকে খাওয়াবো। আমার নবী বলছেন, হাজর আলাইহিসসালাম ওই দিন যদি ওই পানিকে বাদ না দিতেন, বুখারীর হাদিস, তাহলে ওই পানি ওখানে কূপ হতো না, কিয়ামত পর্যন্ত ওটা ঝর্ণা হয়ে যেত। সুবহানাল্লাহ। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এই কিচ্ছা শোনানোর জন্য আল্লাহ মক্কায় আপনাকে আনেন নাই, আল্লাহ নিয়ে আসছেন, বান্দা তুই তাওয়াক্কুল করবি আমার উপরে, এই তাওয়াক্কুল শেখানোর জন্য সাফা মারওয়ায় হাজারের মতো তোরে দৌড়ায় নিলাম, আর দৌড়ানোর সময় তোরে তো আমি আর উন্নত প্যাকেজ দিলাম, ওই যেইটুক জায়গায় ধরে ধরে যাস ওই জায়গায় কি বলিস, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযযুল আকরাম, হায় আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে মাফ করে দাও, তুমিই তো মহান। আল্লাহ বলেন, ওই মক্কা থেকে তোরে বের করে আনলাম তাওয়াক্কুলের প্র্যাকটিস করায়, যা এবার মিনাই যা, ইসমাইল বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জবাই করে ফেলেন তাকে, স্বপ্ন আসলো আল্লাহর নবীর ওহিতে, সাথে সাথে সন্তান হিসাবে বললেন, টেনশন করেন না, আমারে সহায় দিবেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আমি সাবেরদের মধ্যে শামিল থাকব। পৃথিবীর সকল সন্তানের শিক্ষা আছে এর মধ্যে, নবী আলাইহিসসালামরা যে পিতামাতার অনুগত অনুগত্য করেছেন এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন আমরা তো বলি বাপরে ভালোবাসি, বাপের কথা শুনি, বাপের কথা এমন শোনা শুনি যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থের সাথে যায় ততক্ষণ বাপের কথা শুনি, আমার স্বার্থের সাথে না গেলে আমার বাপের কথা আমি শুনি না, এইরকম সন্তানই আমরা। অথচ তিনি কিরকম কাত হয়ে গেছেন, টেনশন করতে মানা করছেন, জবাই করে দেন, রাজি আছি। নবীরা সবচেয়ে বড় উৎকৃষ্টতা দিয়েছেন যে কিভাবে পিতামাতার অবিডেন্ট হতে হয়, এটা শিক্ষা। আল্লাহ মিনায় আপনাকে আমাকে হাজির করে নিয়ে চলে আসছেন, আসার পরে আল্লাহ বলেন, প্রস্তুত হইছিস বান্দা, তোরে তাওয়াক্কুল শিখালাম, নিয়ে আসলাম মিনার মধ্যে এক পোশাকে, রেডি? হ্যাঁ, আল্লাহর বান্দারা এখন রেডি, কোন দিকে যাবে, আল্লাহর ক্ষমা ভিক্ষার জন্য আরাফাতের ময়দানে রওনা হবে। কি বলতে বলতে যাচ্ছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে মুসলমানদের একদম কিয়ামত পর্যন্ত, এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতের থেকে দামি কোন সঙ্গীত আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে দেন নাই। আপনি বলছেন লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তুমি না আমার মতো অধম,
আমার মতো গুনাগার, আমার মতো জাহান্নামের দিকে ধাবমান বান্দারে তুমি ডাক দিছ, আমি কি আসার যোগ্যতা রাখি? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলছেন ওয়াজ্জিন ফিন্নাস, মানুষের মধ্যে আপনি হজের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিসসালামের ঘোষণা আর আল্লাহর বান্দা, আমি 5000 অলমোস্ট বছর পরে আমার মতো ওই রাজশাহীর কোন চিপার গ্রামের, ওই নওগাঁর কোন চিপার গ্রামের, ঠাকুরগাঁয়ের কোন জায়গার, চিটাগাঙের কোন জায়গার, কক্সবাজারের কোন জায়গার, মেহেরপুর নাটোর, আমাকে আল্লাহ তুমি 6,500 কিলোমিটার পার করে এখানে হাজির করছো। আল্লাহ আমি হাজির আছি। আল্লাহ আল্লাহ বলছেন বান্দা যখন বলে আমি হাজির আছি, কেবল এইটুকুই বলে শেষ করে না, বান্দা বলে লাব্বাইকা লা শারীকা লাক, এমন রবের কাছে হাজির যার কোনো শরীক নাই। ভালো করে বোঝেন, তালবিয়ার এই তিনটা কথা বুঝলে আরাফাতে যাওয়া লাগবে না, আল্লাহ এখানে আপনাকে মাফ করে দিবে। আরাফাতে যায় খালি আপনি হোয়াইট হয়ে যাবেন। আল্লাহ বলছেন আল্লাহ তোমার কাছে হাজির, কোন তিনটা সাক্ষ্য নিয়ে হাজির? আল্লাহ রে আমি একটা সাক্ষ্য তোমাকে দিচ্ছি, ইন্নাল হামদা, আল্লাহ দুনিয়ার যত প্রশংসা সব তোমার। আল্লাহ বিশ্বাস করো, এতদিন উমুকের তেলবাজি করছি, তুমুকের প্রশংসা করছি, কারণে অকারণে উমুকের কথা তুমুকের কথা বলছি, আমার সার না থাকলে হতো না, মামা থাকলে হতো না, উমুকে ছিল বলে, মন্ত্রী সুপারিশ করছিল বলে, উমুক ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছিলাম বলে, উমুকে আমাকে মাথায় বুদ্ধি দিয়েছিল বলে, বৈষয়িক কারণে এগুলা বলছি আল্লাহ, কিন্তু সকল প্রশংসার শ্রেষ্ঠ প্রশংসা তো আল্লাহ তোমার কাছে। আল্লাহ দুনিয়ায় কত আপনার আমার মতো চোখওয়ালা কানওয়ালা নাকওয়ালা মানুষ ঘুরে বেড়ায়, ওই পাবনা মেন্টাল হাসপাতালের মধ্যে ঢুকায় রাখছে, মাথার ব্রেনের মধ্যে থেকে একটা তার খালি এদিক ওদিক হয়ে গেছে, দেখতে চোখ আছে, হাত আছে, নাক আছে, উল্টাপাল্টা একটু কথা বলে জন্য তারে আর কেউ মানুষ বলে না, নাম দিছে তার কি কথা বলেন না যে কি নাম তার, চোখ নাক কান থাকার পরেও আল্লাহ আমারে তুমি সুস্থ রাখছো। আল্লাহ অতএব ইন্নাল হামদা, আজকে বললাম সব প্রশংসা তোমার আল্লাহ, আল্লাহ হয় না আমার মন ভরে না আল্লাহ, ইন্নাল হামদা ওয়ান নিআমাতা, যাবতীয় নিয়ামত তোমার আল্লাহ, আমার প্রতি যে অনুগ্রহ রাজি, এই অনুগ্রহ রাজি কল্পনা করতে পারবো না। লাস্ট এক বছর আমি অনেক জায়গায় বলছি, এই যে মোবাইল ব্যবহার করি আমরা, একটা মানুষ প্রত্যেক দিন মোবাইলটা 270 থেকে 330 বার অন অফ করে, আপনার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আপনি 24 ঘন্টার মধ্যে চার্জ না দিলে আপনার পকেটের মধ্যে মোবাইল ডাকা শুরু করে, কত 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 করে, ব্যাগ আপনি বের করে দেখছেন এটা চার্জ 9%-এর নিচে নেমে গেছে, আপনি সাথে সাথে চার্জ দেওয়া লাগে, লাগে কি না ভাই? 270 থেকে 330 বার খুলতেই আপনার চার্জ শেষ, আপনার মোবাইলের 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি শেষ, কিন্তু আপনি কি জানেন আপনি ইন এভরিডে কতবার আপনার এই চোখের পলকটা ফেলেন? কোনোদিন আপনি আমি কল্পনা করি নাই। মেডিকেল সায়েন্স যারা জানেন তারা জানেন, একটা মানুষ প্রত্যেক দিন 23,000 বার তার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন চার্জ দেওয়া লাগছে, চার্জার খোঁজা লাগছে? আল্লাহ ওয়ান্নিআমাতা, যাবতীয় নিয়ামত তোমার। এরপরে বলছেন আল্লাহ তিন নম্বর আরেকটা স্বীকৃতি তোমাকে দিতে চাই, লাকাওয়াল মুলক, যত ক্ষমতা, ক্ষমতার যা উৎস সব তোমার থেকে আল্লাহ, দুনিয়ার কেউ প্রকৃত ক্ষমতাওয়ালা নয়, তুমি সেরা ক্ষমতাওয়ালা। এইটা বলার পরে আল্লাহকে বলছেন আল্লাহ আমার মন ভরে নাই, আল্লাহ লাকাওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ এই হামদে এই নিয়ামতে এই রাজত্বে তোমার কোনো শরীক নাই, আগেও বলছি শরীক নাই, শেষেও কোনো শরীক নাই। এই সাক্ষ্য দিতে দিতে বান্দা যখন মিনা থেকে আরাফাতের ময়দানে যায়, জাওয়াল যখন হয়ে যায়, সূর্যটা মাথার উপর থেকে হেলে যায়, যাওয়ার পরে আরাফাতের ময়দানে বান্দা হাজির হয়, আমার নবী বলছেন আরাফাতে যাওয়ার পরে বান্দা বলতে শুরু করে, এই স্বীকৃতির ওখানে সমাপ্তি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তোমার কোনো শরীক নাই, আল্লাহ আমি আজকে তোমার বান্দা হিসেবে স্বীকৃতি দিতে আরাফাতে আসছি। আল্লাহর নবী বলছেন ওই ময়দানে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের পেটের থেকে বের হওয়ার দিনে যেরকম তার আমল নামায় সওয়াবও ছিল না, গুণাও ছিল না, নিষ্কলুষ ছিল, আরাফাতে বান্দাকে আল্লাহ এরকম বানাই দেন। সুবহানাল্লাহ, বলেন আমাকে একটু বুঝায় দেন, আপনি মক্কায় আসার পরে কি এমন আমল করছেন? একটা রোজা এখন পর্যন্ত রাখতে পারি নাই, শরীরের পায়ের ব্যথার জন্য বাড়িতে তাহাজ্জুদ করলেও এখানে আসে নফল তাওয়াফ, নফল তাহাজ্জুদ পড়তে পারলাম না, এক্সট্রা দোয়া পড়তে পারলাম না, একটু কোরআন শরীফ পড়তে পারলাম না, কি আমল করছেন বলেন? বলেন বরং উল্টা
অতিরিক্ত কিছু কাজবাজি করছি বরং এখানে, যেইগুলো ওখানে করতাম না এখানে করছি আমরা, এরকম কাজও হয়ে গেছে। যেই রাগ বাড়িতে হতো না সেই রাগ করছি, রুমের সেটিং নিয়ে মনের বিরক্তি। হ্যাঁ, আমার মতো লোকের তুমি মূল্যায়ন করলে না বাড়িতে, আমার দেশে আমার অবস্থা জানো কি না? এই আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য এসে শয়তান চামে চামে আপনার এটা আরো জাগাইছে, বরং আরো বেশি কিছু গুনাও করছি আমরা। ভাই রাগ করতেছেন আপনারা? রাগ করেন একটু, আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন। এত মাটির মানুষ হয়ে যান না, নিজের উপরে রাগ করেন। কিছুই করতে পারি না আমি, কেন বলতেছি? কিছুই করতে না পাওয়ার পরে আল্লাহ মাফ করতেছেন একটা কারণে, বান্দা অনুভূতির সফরে আছে, বান্দা সাক্ষ্য দানের সফরে আছে, বান্দা সালাত হয়তো কম করতেছে, রোজা হয়তো রাখে নাই, নফল তওয়াব করে নাই, কিন্তু বান্দা স্বীকার দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা ফিলিংসের সফরে ছিল, তওয়াব করছে, সাই করছে, বান্দা জমজম খাইছে, বান্দা কাবা করে গেছে, আল্লাহর দিকে তাকায় থাকছে, চোখের পানি ফেলছে, আর বারবার বলছে পারতেছি না কিছু আল্লাহ রে, আরো করা উচিত, পারতেছি না আল্লাহ রে। এই অনুভূতি নিয়ে নিয়ে মিনায় আসছে, ড্রেস অনেক ছিল, আল্লাহর নবী যেটা দেখাই গেছেন ওইভাবেই পরে আসছে, আর আপনাকে হাজিরা দিয়ে দিছে। আল্লাহ বলছেন এই অনুভূতির কারণে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। হজ তাওহীদের সফর, মনে রাখবেন হজ তাওহীদের সফর, তাওহীদ শিক্ষার সফর, এছাড়া আর কিছুই নাই। আমি আপনার কাছে বলি আরেকটা হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি হজ করে তার হজটা যদি মাবরুর হয়ে যায় আল্লাহ ওই বান্দাকে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। ভাইরে আমরা মাবরুর হজ তো করতে চাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাম এমন আদরের শিক্ষক, দুনিয়ার সব প্রশ্ন গোপন রাখে সবাই, আর আমার নবী ভেঙে 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 জানাই দিয়ে গেছেন, ও আমার আদরের উম্মত তুই দুর্বল, তোরে বলবো তাহাজ্জুদ অনেক পড়তে হবে তুই তো পারবি না, তোরে বলবো অনেক রোজা রাখতে হবে তুই তো পারবি না, ও আমার আদরের উম্মত তোরে আমি এমন কোনো বোঝা চাপাই দেই নাই, আল্লাহর কাছে কেবল তোর থেকে বোঝা নামানোর জন্য আমি দোয়া করছি। আল্লাহর নবী বলছেন হজ্জে মাবরুর এমন কোনো কঠিন কাজ নয়, ইতামুত তাম ও তিবুল কালাম, যার হজের সফরের মধ্যে হাসি একটা মুখ থাকবে, মানুষের সাথে সুন্দর করে কথা বলে, কোনো দাপকি দুপকি ঝাড়ি না, ন্যায্য অধিকার হলেও বলার একটা সৌন্দর্য আছে, মানুষের সাথে ব্যবহারে দাম্ভিকতা দাপট দেখায় না, সামনে এক রূপ পিছনে এক রূপ নয়, আচরণে নম্র বিনয়ী। আল্লাহর নবী বলছেন এটা এক নম্বর আমল, আর দুই নম্বর ইতামুত তাম, ওই বান্দাগুলা অপর হাজি ভাইকে খাওয়ায়, খাওয়ানোর মেন্টালিটি নেয়, অরে অপর হাজিকে একরাম করার চেষ্টা করে, তার সাহায্য করার চেষ্টা করে। ভাইরে ভাতের ইয়েটা খুলতে পারছেন না, খুলে দিলাম একটি, বোতলের মুখটা খুলতে পারছেন না, বোতলের মুখ খুলে দিলাম, ও আপনাকে দিতে দিতে মনে মালটাটা দিতে ভুলে গেছে, আসেন না, দুই ভাই ভাগ করে খায়, একটা খেজুর অর্ধেক করে খায়, গ্লাসে একটু পানি ঢেলে দিয়ে খায়, আরে মাছ দিছে আজকে, আপনার লেজ গেছে? এহ আপনি বলে লেজ খেতে পারেন না, আমি লেজও খেতে পারি ডুমাও খেতে পারি, নেন তো ভাই ডুমাটা নেন, লেজটা উনি নিয়ে নিছে। আল্লাহর নবী বলছেন এই যে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি, হাজিরা দেওয়ার মেন্টালিটি, আর সকল বিপদ আপদে কঠিন অবস্থাতেও হাসি মুখ ধরে রাখতে পারে যারা, সুন্দর করে কথা বলতে পারে যারা, আল্লাহর নবী বলছেন এইটাই হচ্ছে হজ্জে মাবরুর, এই দুই আমল যার সফরে আল্লাহ তাকে মাসুম বেগুনা বানায় দেন। অনুভূতির সফর ভাই, হজ ফিলিংস এর সফর ভাই, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অনুভবের মধ্যে থাকতে হবে। আমরা গল্প করছি কিন্তু গল্পের মধ্যেও আপনার অনুভূতি থাকতে হবে। আপনি অনুভব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনার প্রান্তরে আসছিলেন, সাহাবা ইকরামকে ভাগ করে দিয়েছিলেন, সাহাবিরা পাহারা দাও, রেবাত করো, কেন? তাদেরকে আক্রমণ করার জন্য নয়, ইসলাম বিজয়ী হওয়ার পরে আসছে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজ। কিন্তু নবীজি কেন পাহারা দিতে দিছেন? বাঘ ছিল এখানে, হিংস্র পশু ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পা ফুসকা পড়ে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবরা এরকম কষ্ট করেছিলেন। আমার সোমেল ভাই, আর সেদিন আমি নামাজ পড়ছি, সোমেল ভাইয়ের কথা আমার খুব ভাল লাগছে, আমি সেদিনও বলছি আরও বলতে চাই, সিজদায় গেছি, পায়ের নিচে যাই নামাজ তাও গরম মানে না, তার নিচে দিয়েছি জুতা তারপরেও গরম মানে না, কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল, উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আহারে আমার পায়ের নিচে যাই নামাজ, আমার পায়ের নিচে জুতা, তারপরে আমার পায়ে গরম লাগে, আর আমার নবীর সাহাবিদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিট করে শুয়ে রেখে বুকের উপরে পাথর জমা দিয়েছে, আমার নবীর সাহাবিদেরকে
পাগলা উটের পিঠে বেঁধে এই মক্কার অলিগুলিতে টেনে ইচ্ছে বেড়াইছে। এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপায় আগুনের মধ্যে দিয়ে দিছে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি। আজকে আমি দুই রাকাত নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয়, এসিটা একটু কম ঠান্ডা মারে জন্য কষ্ট হয়, আমার মাথার উপরে যদি একটুখানি সুন্দর ছাতা না থাকে কষ্ট হয়। আমার নবী, আমার সাহাবীরা কি কষ্ট করছে! এটা ফিলিংস এর সফর, হজের সফর, অনুভূতির সফর। এই হজে এসে কারো ইমান বলিষ্ঠ হয়ে যাবে, আর কারো কারো হজ আসার কারণে জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদিদ। নবীজি বলে দিয়েছেন, তোমার হক তুমি আদায় করে নাও, কেউ যদি তার বৈধ হক আদায় করতে যেয়ে মারা যায় শহীদ হয়ে যাবে। এই পৃথিবীতে, রানিং পৃথিবীতে 300 কোটির কাছাকাছি মুসলমান, কি আমার দোষ যে আমার বয়স 65 হলে আমি হজে আসতে পারবো না? আমি তো আমার ইচ্ছায় দুনিয়ায় আছি নাই, কিন্তু একটা নিজাম, পৃথিবীর একটা বৈশ্বিক মহামারীর কারণে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, সামনে শিথিল হয়ে যাবে, কিন্তু কত মানুষ 65-এর ফাঁদে পড়ে হজে আসতে পারলো না। আল্লাহ আমাকে হাজির করছেন, কি ভাই কি মনে হয়? হ্যাঁ, 2 বছর চাচার ট্রাভেলসের মধ্যে 16-17 জন লোক মারা গেছে, এরা হজ করার জন্য পাসপোর্ট জমা দিয়েছিল, আসতে পারে নাই, আল্লাহ আমাকে হায়াতে রেখে হজে আনছে। আল্লাহু আকবার। মুফতি খলিল চাচার সাথে ফোনের সময় কান্দে কান্দে বলছে, বাপ খালি মক্কা শরীফ নিয়ে যে আমাকে ফেলে দে, আমি রাস্তায় শুয়ে থাকবো, তাও আল্লাহর ঘরে আমার নিয়ে আসছে, আমার আর কোনো চাহিদা নাই, আমার তো যোগ্যতা নাই, আল্লাহ আমাকে হাজির করছে। আপনার টাকা আপনাকে আনে নাই, আপনার পাওয়ার আনে নাই, আপনার আগে রেজিস্ট্রেশন করে রাখা আনে নাই, আপনাকে আল্লাহ দয়া এখানে আনছে, ঠিক কিনা? আর কোনো মেহমানকে যখন কেউ ডাকে নিয়ে আসে, দুনিয়ার মেজবানের যে খাসলত হোক না কেন, আমার আল্লাহ সবচেয়ে বড় মেহমান, তার তো খাসলতের কম না যে তাকে বিমুখ করায়া, সুন্দর না খাওয়ায়া তাকে বিদায় করে দিবেন। আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্যই আনছে, ঠিক কিনা? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এটা আমার অন্তরের মধ্যে বিশ্বাস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আমি আমার বান্দার কাছে তার জন অনুযায়ী, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে আল্লাহ তার বান্দার ব্যাপারে তাই, আপনি আল্লাহর ব্যাপারে ধারণা করেন, আমার আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দেওয়ার জন্যই আনছে, ঠিক কিনা? ধারণা করেন, এটা এটা মনের মধ্যে গেঁথে নেন, গেঁথে নেন মনের মধ্যে, আমার আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দেওয়ার জন্যই আনছে আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সফরে মিনার তাবুত আর ট্রেনিং সেন্টার, তোমার দাপট এই যে, এই 3.5 হাত, পাশে 1 হাত, 6 আঙ্গুল, এই এই তোমার ট্রেনিং নাও, কাফনের কাপড় পরে আসো, জীবিত মুর্দা, আপনি মরে গেলে, আমি এখন পর্যন্ত আমার 10-12 জন সাথীকে কবর দিছি, এই মক্কাতে মিনার তাবুতে ঢুকেই মারা গেছে এক ভদ্রলোক, আহা সারা এতে হাজিদের গোরস্থানে নিয়ে গেছি, চাচা ছিলেন, ধোয়ানোর পরে মুখটা খুলে পাটা খুলে কবর দিচ্ছে, আবেগে ভুলে গেছি, কিরে সব সময় মুখ ঢাকায়া পা ঢাকায় কবর দেই, এই লোকের মুখ খোলা পা খোলা কেন? আমার মাথায় হাত দিয়ে আদর করে বলতেছে, হাজি তুমি কি জানো না, উনি এখনো ফরজ তওয়াফ করতে পারে নাই, ফরজ তওয়াফ মানে হজ শেষ হয় নাই, আরাফা পার করছে, নিয়ত করছে, কিন্তু ফরজ তওয়াফ না শেষ করলে তে মুখ ঢাকতে পারবে না, পায়ের পাতা আবৃত করতে পারবে না, ও এই লাব্বাইকের হালতে মুখ খুলে পা খুলে আল্লাহর দরবারে গেল, হাসরের ময়দানে লাব্বাইক বলে আল্লাহর কাছে উঠল। এরকম হাজিদেরকে কবর দিয়ে দিছি আমরা, এরকম আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, এই মিনা বড়াই করো না, সব বিলীন করে দাও, কিসের ফুটানি, কিসের আমিত্ব, হজের সফর আমিত্ব, বিসর্জনের সফর, মানুষের সফর, কিন্তু আমরা তো দেখতে পাই একটু খোসা লাগলেই মেসের কাঠির মতো আমরা জ্বলে উঠি, জ্বলে উঠে না? বাপরে বাপ, তওয়াফ করার সময় পায়ের নখের মাথা দিয়ে খোসা লাগছে, এখানে বলে কিছু বললাম না, চিনিস বা কি দাপট, খানায় কাবায় কিছু বললো না, দেশে চেয়ারম্যান 3 বারের অমুক তমুক হ্যান ত্যান, আপনি আমি আমাদের সকলের মধ্যে আছি, হ্যাঁ আমি সাইফুল্লাহ, বিরাট কিছু হয়ে গেছে, বাপরে আমি কি, আমি ঢাকার খতিব, বাবা আল্লাহ বলতেছে বেটা, আমল নামা পার করে ওই
ইয়েতে যাওয়ার, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত ইয়া নাফসি করবে, আর তুমি তো কে? হ্যাঁ, তুমি তো কে? কিসের দাপট? এইগুলো বিসর্জন দেওয়ার জন্য আসছি। সুতরাং কনসেপ্টটা মক্কা মদিনায় থাকা পর্যন্ত মাথায় রাখবেন, হজ অনুভূতির সফর। কিসের সফর বলেন? কিসের সফর? ফিল করবেন, ফিল ফ্রম ইওর হার্ট। আল্লাহ রাব্বুল আমিন এই অনুভূতি করতে করতে আমাদেরকে যেন আল্লাহর কবুলিয়াতের দরজাটা দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রিয় ভাইরা, মিনার একটা আমল আছে, এখনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আসার পরে। আল্লাহ কোরআনে বলছেন, হাইদা আফাতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাত শেষ করে ফেলবে, আরাফাত শেষ করার পর মুজদালিফায় যাব আমরা আগামী কালকে রাতে। মুজদালিফায় অবস্থান করলাম, আল্লাহ তোমার মাফ নিলাম, এখান থেকে ট্রেনিং নিয়ে গেছিলাম আরাফাতে, আরাফাতে যাই তুমি মাফ করে দিলে। আল্লাহ বললাম, দেখি তো মাফ যে করে দিলাম, একটা পরীক্ষা দে তো। মিনাই তো ছিল একটুখানি জামা কাপড়, চাদর, বিছানা, এসি, আজকে মাফ করার পরে পরীক্ষা দিবি, আজকে পাথরের উপর শুয়ে যাবি। আল্লাহ বান্দা যাই শুয়ে গেছে, আল্লাহ আমি আজকে কোনো বিছনা খেতাই নাই, আজকে পাথরের জমিনে শুয়ে গেছি। এরপরে ফজরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ পড়ে নেবেন, নামাজ পড়ে সূর্যোদয়ের আগেই বের হয়ে যেতে হবে। ফজরের নামাজ যেখানে পড়বেন, পরে দাঁড়ায় যায় আল্লাহর কাছে দোয়া করবেন, এটা একটা দোয়া কবুলের অন্যতম মক্ষম সময়। মুজদালিফায় ফজরের নামাজ, এরপরে রওনা দিয়া আবার আপনি মিনায় চলে আসবেন। আসার পরে মিনার থেকে জামারায় পাথর নিক্ষেপ করতে যাবেন, পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করবেন, চুল ছোট করবেন, হলক করবেন, এরপরে আপনি হালাল সুন্দর করে নতুন আবার পোশাক পরে নিলেন। আপনার সুন্দর নতুন পোশাক যেন আপনাকে একটা মানুষে রূপান্তর করে। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনুল করিমের মধ্যেও বলেছেন যে আমি তোমাদেরকে উত্তম জাতি করেছি, উত্তম মানুষ করেছি আমি তোমাদেরকে, আমরা যেন মানুষ হতে পারি। কনসেপ্টটা হজ থেকে নেবেন, অনুভূতি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাতে চান। কেউ কেউ আমি অহংকার দিয়া পশুর থেকে নিকৃষ্ট হয়েছিলাম, কেউ বা বাহাদুর বাহাদুরি দিয়ে আল্লাহর গোলামির থেকে নিজেকে বের করে নিয়েছিলাম, কেউ বা হারামের জিন্দেগি দিয়ে আল্লাহর ফরমা থেকে নিজেকে সরা নিয়েছিলাম, আবার ওই বিকেমে হিউম্যান বিং, আমরা আল্লাহর বানানো আদর্শ সৃষ্টি মানুষ হয়ে গেলাম। এই মানুষত্বটা যেন বাকি জীবন আমরা ধরে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, কিছু বাহ্যিক পরিবর্তন আমাদের দরকার। প্রিয় ভাইরা, যে পরিবর্তনগুলো আমাকে সাক্ষ্য দিবে যে আমি এটা চেঞ্জ হয়েছি। অনেকেই আপনারা জানেন যে আমাদের অনেকে মুখে দাড়ি রাখি, অনেকে রাখি না, এগুলো খুবই সাংঘাতিক বিষয়। হাজিদের জন্য দাড়ি না রাখা অবাস্তব কল্পনা। দুনিয়ার যত পয়গম্বর আসছেন, 1,24,000 উপরে দুনিয়ায় যত সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজির 3,00,000 সাহাবি ছিলেন যারা নবীজিকে ইমানের উপরে দেখেছেন, ইমানের উপর মৃত্যুবরণ করেছেন, একজনেরও দাড়িহীন ছিলেন না। আপনি কেমন হাজি যে আপনি দাড়ি বাদ দিয়ে চলবেন? আবার অনেক বড় আমল। আমার আব্বার একটা কথা বলবো, আব্বা আমাকে বলছিলেন, মক্কায় আসছে একজন, আসার পরে দোকানদারের সাথে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে, বাংলা ভাষী লোক, দোকানদার ঠিকঠাক মতো বুঝাতে পারে না, ও বোঝে না, হাজার হাজার লোককে ডিলিং করতে হয়, বিরক্ত হয়ে দোকানদার বলছে যাও আমার দোকান থেকে বের হয়ে যাও। ওই লোক রাগ করে বলছে, মক্কার যত পোলাপান সবগুলো বদমাইশের বাচ্চা বদমাইশ। আপনারে কেউ তো খারাপ বিহেভ করলে আপনি এটা বলতেই পারেন, তাই না? কিন্তু আমাদের মুখের কথা, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের মুখের কথা বড় সাংঘাতিক। ওই রাত্রেবেলা নাকি ওই হাজি সাহেব স্বপ্নে দেখছে, কে জানি তার কণ্ঠে বলতেছে, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছি। হাজি সাহেব রাগ করে বলছেন কথাটা, কিন্তু মক্কার যুবকরাই সব খারাপ, যুবকের বাপ সহ খারাপ, আমিও তো মক্কার যুবক ছিলাম। কল্পনা করেন কোথাকার ধাক্কা কোথায় যাবে, আপনার চেহারা দেখে বলবে, এই হাজি, ও বাবা। তার মানে বুঝাতে চাবে, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, সাহাবায়ে কেরাম হজ করছেন, আম্বিয়ায়ে কেরাম হজ করছেন, আর তার মুজাসসাম নমুনার সাথে আপনার বাহ্যিক নমুনারই তো মিল নাই। বলবে এই সব ফুসকা হাজি, হাজিরাই ফুসকা, যদি বলে ফেলে সব শেষ। মা বোনেরা কথা শুনতেছেন, ভালো করে শুনেন, বাড়িতে যাওয়ার পরে যদি বলে মহিলা হাজি এরকম, বেপর্দা হাজি আবার বেপর্দা থাকে, হাজি আবার গিবত গিল্লা করে, এখনকার হাজিরা এরকম। আসলে হাজিগুলাই কেন জানি হজ করে আসার পর বেশি বজ্জাত হয়। মা খাদিজা হাজি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাজি, নবীজির অসংখ্য মহিলা সাহাবী জান্নাতি হাজি। সুতরাং আচরণ পরিবর্তন করে মানুষই আমাদেরকে রূপান্তর হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে
মেহমান করে নিয়ে আসছেন মাফ করে দেওয়ার জন্য। অতএব আমাদেরকে পারতেই হবে, না পারার কোনো কারণই নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। ছয়টা বিষয় আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করব। আল্লাহ বলছেন কেউ যদি হজের সফর করে তাহলে তার মধ্যে ফালা রফাসা ওয়ালা ফুসুক। আমি রফাসের তিনটার কথা বলবো, ফুসুকের তিনটার কথা বলবো, একটা মুখ সংশ্লিষ্ট আর একটা আত্মা সংশ্লিষ্ট। রফাস আমাদের মুখ সংক্রান্ত, তিনটা গুণা থেকে বাঁচতে হবে। ওয়াদা করতে হবে মিনার ময়দান থেকে, মুখ দিয়ে মানুষ সবচেয়ে বড় অপরাধ করে মিথ্যা বলে। কি বলে? আমি মিথ্যা বলবো না। দুই নম্বরে মুখ দিয়ে মানুষ দ্বিতীয় গুণা করে, গীবত করে, গীবত শেকায়েত। পাশেই বসে আছে মিনাতে, লোকটা কেবল বাথরুমে গেছে, খাবার সময় ভাব দেখছিস এত খুস্টার খুস্টা। লোকটা অপরাধ ঠিকই করছে, খাওয়ার ম্যানার হয়তো জানেন না ভদ্রলোক, কিন্তু লোকটা বাথরুমে যাওয়ার সময় আপনি যে বলছেন যে লোকটা কি খুস্টার খুস্টা, খাওয়াও জানে না, তার বৈধ অপরাধ তার পিছনে বলার কারণে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার গুণা আপনি আপনার আমল নামায় যুক্ত করছেন। এই অপরাধ আমাদের হয় কি না? মুখের গীবত করব না, তিন নম্বরে গালিগালাজ করব না। বাঙালি আমরা মুখ গালিবাজ মুখ, নিজের সন্তানরা পর্যন্ত আমরা গালি দেই। হালার পোলার লেগে হুজুর দোয়া করবেন কথা হুনবার চায় না। আমি বললাম এটা তো আপনার বেটাই না, এটা হালার পোলার জন্য দোয়া করার কি আছে? কয় হুজুর কয়ে হালাইছে, আসলে হালার পোলা এটা আমারই ভোলা। তো নিজের ছেলেকেও হালার পোলা বলে, আদর করে নাতি নাতনিকে হারামজাদা বলে ডাক দেয়, কথায় কথায় বন্ধুরে শালা সম্বন্ধে বলে সম্বোধন করে, এখন পর্যন্ত আমাদের মাথা গরম হয়ে গেলে নিজের স্ত্রীকে পর্যন্ত গালি দেই, এই তবিয়ত আমাদের আছে কি নাই? আপনারা বাংলাদেশের না নাইজেরিয়া? বাংলাদেশ তো নাকি, আমরা একই দেশের লোক ভাই। তাহলে আমরা এই তিনটা মুখের গুণা ত্যাগ করব। বলেন মিথ্যা। এক নম্বর কি? মিথ্যা বলবো না, গীবত করব না, গালি দিব না, চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আরেকটা হচ্ছে ফুসুক, অন্তর সংশ্লিষ্ট গুণা, অন্তরের গুণা, মুখে বলা লাগে না, অন্তর সংশ্লিষ্ট তিনটা গুণা। একটা হচ্ছে হিংসা। কি হিংসার? একটা থার্মোমিটার দেয় আপনাদেরকে, হিংসা কেমনে বুঝবেন? অপরের কল্যাণে আপনার অন্তর জ্বলে। এখানে অনেকগুলা হাজিদের গ্রুপ লিডার আছে একই অঞ্চলের, কি কাজ করে না করে কিচ্ছু না, যোগ্যতা নাই, একুশটা হাজি ম্যানেজ করছে, আর এত কিছুর পরেও আমার সতেরোটা। গ্রুপ লিডার, গ্রুপ লিডার হিংসা, কথা বলেন আছে কিনা? হিংসা, অপরের কল্যাণে অন্তর জ্বলে। মূর্খ শুরু করে ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয়ে চান্স টান্স পায়ে বিদেশে যায়, শেষ করে ফেললো, দেশটার মধ্যে কিচ্ছু নাই আর দেশে। আপনার জ্বলে, ভিতরে জ্বলে, জ্বলে না, এর নাম হিংসা। হিংসা সব ধ্বংস করে দিবে, সব শেষ করে দিবে, হিংসা করা যাবে না। দুই নম্বরে বিদ্বেষ করা যাবে না। কি করা যাবে না? বিদ্বেষ। অপরের কল্যাণে আপনি কেবল হিংসাই করেন না, তার ক্ষতি হোক, তার ধ্বংস হোক, তার কামনা করেন, এই চরিত্র কোনো মানবীয় চরিত্র হতে পারে? কুন্তুম খয়রা উম্মা উখরিজাত লিন্নাস, উত্তম মানুষই বানানো হয়েছে আমাদেরকে, কি জন্য? বিকজ উই হ্যাভ সো মেনি সামথিংস উই হ্যাভ ওন, আমাদের অল্প কিছু জিনিস আছে যেটা আমাদের পার্সোনাল, আমাদের পার্সোনাল বলে কিছুই নাই। আল্লাহ বলছেন ওখানে যাত্রীর নাস, তোমাকে মানুষের জন্য বানানো হয়েছে, সুতরাং আমি মানুষের উপকারের জন্য এসেছি, মানবতার জন্য আসছি। এই গেল দুই নম্বর হিংসা বিদ্বেষ, আর তিন নম্বর হচ্ছে তাকাব্বরি। কি ভাই, অহংকার আর তাকব্বরের মধ্যে একটু পার্থক্য আছে ভাই। অহংকার অনেক সময় অনেক কিছু দিয়ে মানুষ করে, কিন্তু এই তাকব্বরিটা অহংকারের আরো টপ লেভেল। নিজের মধ্যে একটা হাম্বরাই ভাব, আমার যা আছে তাই নিয়ে আমি একটা বিরাট। হিংসা গেল, বিদ্বেষ গেল, অহংকার করে আল্লাহর ওয়াস্তে। এই অহংকার আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য আমরা আসছি, আমরা যেন অহংকারী না হয়। আমার পাঁচ বিঘা জমি, আমার দুটা ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার একটা অবস্থান তৈরি হয়েছে, আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন দোকানদার নিজেই হয়ে গেছি, কত ধরনের অহংকার যে আমাদের জীবনে আছে। আরো পাঁচজন হাজিও স্পঞ্জ কিনছে, আপনিও স্পঞ্জ কিনছেন, আমারটা স্টেপ ফুটওয়ার থেকে, ওরে পরে আরাম ভাই, অনেক দাম দিয়ে কিনা ভাই, দাম শুনতেই চাইনি, মুখ দিয়ে ভরভরায় বাড়ায় গেছে, হাত দিছে হয়তো একটু জামার কাপড়ে, ভাই 950 টাকা গজ, ও বাবা, শুনতেই চাইনি, ওনার মন থেকে আগেই বাড়ায় গেছে। আমাদের আছে কিনা ভাই? আছে, একটা একটা করে ধরাই দিলে আমাদের জীবনে আছে। অতএব রফাসের সাথে সংশ্লিষ্ট তিনটা গুণা করবো না, মিথ্যা, গীবত,
আর কি বলছে আপনাদের জন্য? গালি। আর বলেছে হিংসা, বিদ্বেষ, অহংকার। আমরা এইখান থেকে আল্লাহর কাছে মিনা থেকে প্রতিশ্রুতি দিতে পারি, আমার সাধ্যের মধ্যে এগুলো বাদ দিব, পারবো ইনশাআল্লাহ। কথা বললেন না যে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ।